আরে এই গর্বের থেকে ওই সন্তান বের হবে যে সন্তান আলেমের বিরুদ্ধে স্লোগান দিবে এই গর্বের থেকে ওই সন্তান বের হবে যে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা ফয়জুল করিমের গায়ে হাত দেবে কথা বলেন ঠিক কি না জোরে কা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয় বিবি বিবাহ করার পরে তিনার সন্তান হয়েছে উনি দীর্ঘদিন 80 বছরের উপরে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ বলেন ধৈর্য হারান নাই 80 বছর পর্যন্ত সন্তান নাই এই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন মা হাজেরা থেকে কবুল করেছেন তো মা হাজেরা থেকে কে হয়েছে হযরতে ইসমাঈল আলাইহিসসালাম আপনারা সবাই জানেন মা সারার থেকে কোনো ছেলে মিলেছে হ্যাঁ হয়েছে এইটাই তো পেয়াস হ্যাঁ মা সারার থেকে আল্লাহ পাক সন্তানাদি দান করেছেন তার নাম হলো ইসহাক তার নাম কি ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার লক্ষ্য করেন এই যে দুই দিকে দুটো নবী আল্লাহ তাআলা ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে এই ওরস থেকে ঈসা নবী পর্যন্ত যত মাসখানে নবী রাসূল পাঠাইছেন সব এই বংশ থেকে পাঠাইছেন ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম ছিল ইসরাঈল এজন্য এই বংশে যত নবী রাসূল আসছিল তাদের সব বলা হয় ইসরাঈলের নবী ইসরাঈলের রাসূল বলা হয় সব এই বংশ থেকে ঈসা নবীও এই বংশের থেকে আসে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাম কিন্তু ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা একজন নবীও আল্লাহ পাক পাঠান নাই একজন রাসূলও আল্লাহ পাক পাঠান নাই এই বংশের থেকে আল্লাহ পাক স্পেশাল একজন নবী নির্ধারণ করে রাখছিল যেটে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম হওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল ইব্রাহিম আলাইহিসসালাম কি দোয়া রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কীহিম إنك أنت العزيز الحكيم الله أكبر بولا الله كسي دعا كرس اسم الله عليه السلام وحار بولا الله اي بانشت تھے کہ آپ نے امون ایک جن نبی پاتا بین امون ایک جن رسول پاتا بین جنی تادر کے قرآن جنی تادر کے کتاب پڑے سنا بے রব্বানা আবাদ ফিহিম রাসূলাইন ইয়াতলু আলাইহিম আয়াতিক আপনার নিদর্শন আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তার উম্মতদেরকে আপনার কোরআন শিখাবে এই যে দোয়া করছেন আল্লাহ তাআলা এই মাসখানে আর কোন নবী রাসূল পাঠান নাই আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের থেকে একজন নবী নির্ধারণ করে রাখছিলেন সেটা আর কেউ না আপনার আমার সরকার দো জাহানের সরদার হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই এ দুনিয়ার যত নবী রাসূল তিনার বংশ থেকে আসছে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ঈসা নবী পর্যন্ত এই ওরস থেকে সব নবী মাঝখানে আসছে আর ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ওরস থেকে আসছেন কে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই জায়গাটা আল্লাহ পাক বলতেছেন ওয়া আলা ইব্রাহিম আল্লাহ পাক ইব্রাহিমের পরিবারকে আল্লাহ পাক মনোনীত করেছেন তা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবারের ভিতরে আপনার আমার নবী কি নাই জোরে বলেন আছে কি নাই জোরে বলেন অবশ্যই আছে তো যাই হোক এরপরে আল্লাহ ইমরান আলাইহিস ইমরানের পরিবারের আলোচনা করেছেন কি আলোচনা এফান করেছেন লক্ষ্য করেন খুব ভালো করে লক্ষ্য করতে হবে আল্লাহ তাআলা ইমরান খুবই ফরেজগার একজন মানুষ ছিলেন এবং তার স্ত্রীও খুবই ফরেজগার একজন মানুষ ছিলেন তাদের আলোচনা আল্লাহ পাক খুব বিশদভাবে আলোচনা করেছেন লক্ষ্য করেন ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবি হান্নার গর্ভে যখন
সন্তান আসলো। সন্তান আসার আগে আর পরটা একটু ব্যবধান থাকা উচিত, মা বোনেদের একটু ব্যবধান থাকা উচিত, কি কথা বলেন ঠিক না ভাই? সন্তান আসার আগে আপনি যাই করেন, সন্তান আসার পরে আপনি যা করবেন, এর একটা প্রভাব কিন্তু সন্তানের ভিতরে পড়বে, কথা বলেন ঠিক কি না? ধরে বলে সন্তান আসার পরে কথা কমায় দিতে হবে, জবানের ইবাদত বাড়ায় দিতে হবে, গর্বে সন্তান আসার পরে চোখের সমস্ত গুণা পরিত্যাগ করতে হবে, সন্তান গর্বে আসার পরে প্রত্যেক পাঁচত্ব নামাজের শেষে নিজের গর্বের সন্তানকে জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, কুরআনুল কারিমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এটা একটা মায়ের দরকার, এটা লম্বা ঘটনা আসলে, এ তো সংক্ষিপ্ত সময় আলোচনা করা যায় না। তো কিন্তু আমাদের মাদের অবস্থা কি? সন্তান আসার আগে যাই গুণামুক্ত থাকে, সন্তান আসার পরে বেশি গুণা করে, কথা কন ঠিক না ভাই? গর্বে আসার পরে হাঁটতে পারে না, চলতে পারে না, স্বামীরে ডাক দিয়ে বলে হাঁটতে পারি না, চলতে পারি না, একটা মোবাইল তো কিনে দেওয়া যায় সময়টা পাস করার জন্য, ঠিক কিনা ধরে বলেন? আগে বাটন মোবাইল ছিল, এখন ক্যামেরা মোবাইল। মোবাইল কিনে দেওয়ার পরে সময় তো যায় না, একটু নেট মেরে দাও, যদি টিভিটা ছোট থাকে নড়তে পারে না, একটু টিভিটা একটু ডিস লাইন করে দাও, একটু ওয়াইফাই লাইন করে দাও। তার মানে আগে যে ইবাদত বন্দেগি করতো না, এখন ওইটা তো নাই, আগে যে গুনাহ করতো না সেই গুনাহের পরিবেশটা সন্তান আসার পরে বেশি করে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। তা এই সন্তান থেকে আপনি কি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি চাবেন এই মাঠ থেকে, না আব্দুল কাদের জেলানি চাবেন, নাকি ঈশ্বর সিদ্ধার চাবেন, কোনটি? জোরে বলেন, কোনটা চাবেন? আরে এই গর্বের থেকে ওই সন্তান বের হবে যে সন্তান আলেমের বিরুদ্ধে স্লোগান দিবে, এই গর্বের থেকে ওই সন্তান বের হবে যে আমিরুল মুজাহিদিন হযরতে মাওলানা ফয়জুল করিমের গায়ে হাত দেবে, কথা বলেন ঠিক কিনা? জোরে কা। এই সন্তান তো মাহফিল চাবে না, এই সন্তান কবে মমতাজ বেগম কি এনে নাসের ব্যবস্থা করো, লক্ষ্য করেন আমার দিকে। সেদিন কিতাবের ভিতরে মোতালা করতেছিলাম, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখতেছিলাম, কিতাবটা হলো হযরত মাওলানা তারিক জামিল সাহেবের কিতাব। মা যারা শুনতেছেন তাদেরকে আজকে নসিহত আল্লাহ কোরআনের ভিতরে করেছে, সংক্ষিপ্তভাবে আমি দু একটা কথা বলে শেষ করে দিব। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তিনার মা তিনাকে মুক্তবে পাঠাইছেন, আলিফ বা তা তা শিকার শিখানোর জন্য পাঠাইছে, কারি সাহেবের সামনে বসছে, কারি সাহেব সন্তানকে বলে বাবা তুমি পড়ো আলিফ বা তা সা পড়ো। কারি সাহেব যখন বলছে আলিফ বা তা সা পড়ো, তখন ওই সন্তান আলিফ লাম মিম দালিকাল কিতাবুলা রাইবা ফি থেকে শুরু করে বিভিন্ন বর্ণনা আছে, একটা বর্ণনা এমন আছে টানা পুনরো পারার কোরআন তেলাওয়াত কারি সাহেব রে শুনায়া দায়। হাই হাই, কারি সাহেব বিষয়টা বাবা ওজনদার মনে করেছেন, সন্তানটাকে নিয়ে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মার কাছে চলে গেছে। মার কাছে যা পর্দার আড়াল থেকে সালাম দিয়ে বলেন মা আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি কি আমার সাথে রহস্য করতেছেন? কয় বাবা কেন আপনার হুজুর আপনার সাথে কেন ঠাট্টা রহস্য করব? কয় আপনার সন্তান এক পাড়া দুই পাড়া না পনেরো পাড়ার কোরআনের হাফিজ, আর ওই সন্তান আমার কাছে আলিফ বা তা শেখার জন্য আপনি পাঠাইছে, তার মানে আপনি তো আমার সাথে ঠাট্টা করার জন্যই তো পাঠাইছে। পর্দার আড়াল থেকে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলার মা কারি সাবরে বলতেছেন হুজুর আপনি যেটা মনে করতেছেন আসলে
আমার সন্তানকে আমি কোনোদিন আলিফ বা তা সা শিখাই নাই, সর্বপ্রথম তার উস্তাদ হলো আপনি, আমি বাড়িতেও তেমন পড়াই নাই। তাহলে পুনরপরা কোরআন তেলাওয়াত কিভাবে আমাকে শুনাইয়া দিল? কারি সাহেবের দিলের ভিতরে খটকা লাগছে। কারি সাহেব মা রে ডাক দিয়ে বলেন, মা একটু বলবেন, আপনার সন্তান গর্ভে আসার পরে এবং জন্মগ্রহণ করার পরে আপনি কি কি আমল করতেন এটা কি আমার একটু শোনাবেন? মা বাবা নির্দ্বিধায় বলছে, হুজুর আপনি শুনতে চাইতেছেন আমি বলি? আমার সন্তান গর্ভে আসার পর সমস্ত অনার্থক গুনাহের কাজ তো অনেক দূরের কথা, অনার্থক কাজ এবং কথাবার্তা আমি পরিত্যাগ করে ফেলেছি। জবানটা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মা ছিল হাফেজা, চলতে ফিরতে সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিন যতক্ষণ আমার গর্ভের ভিতরে ছিল আমি চেষ্টা করেছি সব সময় উজু থাকা অবস্থায় চলার, ঘুমানোর সময় উজু অবস্থায় আমি ঘুমাইছি, ঘুমানোর সময় আমি তেলাওয়াত করে ঘুমাইছি। আমার কুতুবউদ্দিন গর্ভে আসার পরে কোনো বেগানা পুরুষ আমারকে দেখতে পারে নাই, এমনি তো পারে নাই, আরও বাচ্চা গর্ভে আসার পরে নিজের আরও আমি সেভ করেছি। আমার সন্তান জন্মগ্রহণ করার পর যখনই আমি দুধ পান করাইছি আগে উজু করে নিয়েছি, মেশাক করে নিয়েছি, এরপরে দুধ পান করেছি আর তার কানে কানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! এই মায়ের গর্ভের থেকে তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আব্দুল কাদের জেলানির ব্যাপারে এরকম একটা ইয়ে আছে, কিন্তু বাস্তব কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ ঘটনা এটা। আমার মারা ওরকম একজন মা, আল্লাহ পাক কুরআনের ভিতরে তার আলোচনা করতেছেন, মারিয়ামের মা। মারিয়াম যখন গর্ভ ধারণ করেছে, মারিয়ামকে যখন মারিয়ামের মা হান্না যখন গর্ভ ধারণ করে দেখেন কি বলতেছে আল্লাহ, নিজেই বলতেছে, ইদ কালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো হান্না বলতেছে, ইমরানের স্ত্রী বলতেছে, আল্লাহ ওই জামানায় তো আর জানা ছিল না এখনকার মতন যে একটু ছয় মাস সাত মাস হয়ে যাওয়ার পরে আলতা শোনো এ শোনো কইরে ডরে জানতে পারে যে ছেলে হবে কি মেয়ে হবে, কথা বলেন ঠিক না ভাই? ওই সময় তো আর জানার কোনো সিস্টেম ছিল। ও বর্তমান জামানায় আবার কিছু নাকি লোকজন এমন বের হয়েছে, আমি শুনতেছি আমার বাড়ি তালিম হয় তারা আমার কাছে প্রশ্ন করছে, প্রতি সোমবারে মহিলা তালিম হয় তারা আমার কাছে বলতে, হুজুর কেউ যদি গ্যারান্টি দেয় যে এ আমি তাবিজ দিলে ছেলে হবে অথবা আমি তাবিজ দিলি মায়ে হবে, তা আসলে কি? আল্লাহ পাক যে পাঁচটা ইলেম নিজের কাছে রাখছেন কোন নবী রাসূলকে দেন নাই, তার ভিতরে একটা ইলেম হলো মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাফাক পানি থাকা অবস্থায় এটা ছেলে হবে কি মেয়ে হবে কে জানে? আরো জোরে বলেন কে জানেন? কেউ যদি বলে আমি পারবো ছেলে দিতে, তা ও তো আর এক আল্লাহ হয়ে গেল, কথা বলেন ঠিক না? যদি এ সাধারণ কোনো মানুষ হয় আর যদি মুসলমান হয় আবার কালিমা পড়ে মুসলমান বানা দিবে, কথা বলেন ঠিক না ভাই? আর যদি কোনো ইমাম হয় তো ওর পিছনে ইক্তেদা করা জায়েজ নেই, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনি যান দলাত না মাদ্রাসায় যান, রেল স্টুডেন্ট মাদ্রাসায় যান, সুদিকাটা মাদ্রাসায় যান, মাসনা মাদ্রাসায় যান, যেই মাদ্রাসা পড়েন আপনি ফতোয়া নিয়ে আসেন, ফতোয়া ইনশাল্লাহ বিপরীত হবে না। কেউ যদি গ্যারান্টি দেয় আমি যা করিয়ে দেব তাবিজ দিলে এটাই হবে, চিন্তা করা যায় মানুষ কোথায় নেমে গেছে? গর্ভে সন্তান আসার পরে হান্না হলো ইমরানের বিবি, উনি আল্লাহরে বলতেছে, আল্লাহ ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা, আল্লাহ গো আমার পেটের ভিতরে তুমি যা দিয়েছো আমি তো জানি না ছেলে হবে কি মেয়ে হবে, তবে আশা ছেলে হবে, আল্লাহ এটা আমি তোমার নামে আমি আজাদ করে দিলাম, মানে এর দ্বারা আমি দুনিয়া বি কোনো কাজ নিব না, আল্লাহ এটা আমি তোমার রাস্তায় দিয়ে দিব, তোমার রাস্তায় দিনের কাজ করবে এটা আমি নিয়ত করলাম, ও গো আল্লাহ আমার দোয়াটা মেহরবানি করে কবুল করে না।
কি বুঝলেন? সন্তান পেটের ভিতরে আসার পরে আমাদের মারা অনেকে নিয়ত করে আল্লাহ যদি একটা ছেলে দেয় তাহলে ইনশাআল্লাহ সাকিব খান বানাবো। কি কথা কান নাকি আপনারা? ওরে বাবা, মান্না বানাবো, সালমান খান বানাবো, কথা কন ঠিক না ভাই? কেউ নিয়ত করে মেসি বানাবো, মেসির মতন এরকম ফুটবলার বানাবো, তো এ কি কি বেরোবে? এর দ্বারা, এই সন্তান দ্বারা মা বাপ কিছু আশা করবে এটা করাটাও ঠিক না। এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার গর্ভের ভিতরে আল্লাহ পাক, এ অনেকের আবার সন্তান আদি হয় না, মানে মাই আছে মাইওতি আছে ছেলে হয় না, কথা কান ঠিক না আছে না? আল্লাহ যদি আমার একটা ছেলে দাও তোমার রাস্তায় দেবো, মানে মাদ্রাসায় পড়াবো, এ নিয়ত করে। এইবার একটু শুনি বড় টড়ো এ গেলি কেন না, মাদ্রাসায় পড়ালে কী খাবে, এ কী করে কিনতে খাবে, দরকার নাই, ওই স্কুল কলেজে পড়ে, এমনি এই আল্লাহ দিয়ে দেশে এমন আল্লাহর কথা মনে নেই। একজন নারকেল গাছের মাথা উঠেছে, একজন নারকেল গাছের মাথায় উঠলে জ্বর উঠেছে, কি উঠেছে? জ্বর উঠেছে। এখন নারকেল গাছ মাথায় উঠলে জ্বর উঠলে কি জায়গায় দাঁড়ায় থাকে না এরকম করে? ও কোন জায়গায় যে পড়বো নিজেও জানে না, পাজা করে ধরে নিয়ত করতেছে আল্লাহ আমি যদি নিচে দুই হাত নামতে পারি, আমার গরু আছে এটা তোমার রাস্তা দান করে দেব। দুই হাত নিচেই নামার পরে ও চিন্তা করতেছে গরু যদি দান করে দিই তাহলে তো বাসন মুসুর দুধ মুখ সব যাবেন, তা ছাগল আছে ছাগলটা আমি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দেবো, আবার দুই হাত নিচেই নেমেছ। এবার চিন্তা করতে ছাগল দিলে আমার একটা মাইয়ে বা মাইয়ে আছে একটা হয়েছে আঁকি কাত দেব, তাকি কাকি দিয়ে দিব আনে, তো দরকার নেই আর দুই হাত নামলে আমি মুরগিটা দেবো। এবার আরও দুই হাত নেমে সেইভাবে নামতে নামতে লাস্টের চিন্তা বলতেছে যে মুরগি দিলে আমার হবেন কি, তাহলে ডিম দিব আনে, ও নিচেই নেমেছে কি আমি কোনোদিন নারকেল গাছে উঠবো না, আমি কিছু দেবও না। আমাদের অবস্থায় গেছে তাই না ভাই? আল্লাহ যখন দিয়ে দেয় তখন আল্লাহর শুনে না, আল্লাহর সাথে পাটপানি করে। লক্ষ্য করেন আমার দিকে বাবা, সংক্ষিপ্ত ভাবে আলোচনা লম্বা আলোচনা করার সুযোগ নাই, তবে একটা কথা আমি শুনে দিই। সেদিন শায়খ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহ কিতাব মুতালা করতেছিলাম, দারুণ একটা ঘটনা আমি পেয়েছিলাম, এটা আপনার শোনায় দিলে মনে আমার সময় শেষ হয়ে যাবে, ঘটনাটা আপনারা বাড়িতে নিয়ে যাবে। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের ভিতরে তিনি লিখছেন, আল্লাহর এক ওলি তিনি স্বপ্নের ভিতরে দেখতেছেন, খাবের ভিতরে দেখতেছেন, যিনি রাত্রের অন্ধকারে একটা কবরস্থান, কবরস্থানের পাশে যায় উনি দাঁড়াইছে, কবরস্থানের পাশে যখন দাঁড়াইছেন দেখে কবরের যত বাসিন্দা আছে সবাই কবর থেকে উঠে গেছে, উঠে লাইনে দাঁড়াইছে। লাইনে দাঁড়ানোর পরে স্বপ্ন দেখতেছেন, লাইনে দাঁড়ানোর পর কে যেন আসছে কি নিয়া, সকলেই তার কাছ থেকে কি একটা জিনিস নিয়ে আবার নিজের আসল গন্তব্য কবরের ভিতরে চলে যাইতেছে। কিন্তু একজন মা তিনি আর লাইনে দাঁড়ান নাই, তিনি এক পাশে দাঁড়ায় আছে। ওই আল্লাহর বান্দা যে খাবের ভিতরে দেখতেছে, স্বপ্নের ভিতরে দেখতেছে কবরের বাসিন্দারা উঠে গেছে, সবাই কি জানি নিয়ে যাইতেছেন, আর উনি এক পাশে দাঁড়ায় আছেন আর মুসকি মুসকি হাসতেছে। স্বপ্নে দেখনিওয়ালা ব্যক্তি মার কাছে গেছি, মার কাছে যে বলেন, মা গো আপনার কাছে একটা প্রশ্ন করবার চাই, মা গো সবাই কবর থেকে উঠে লাইনে দাঁড়াইছে কি যেন নিয়ে তারা কবরে চলে যায়, এক নম্বর প্রশ্ন হলো কি নিয়ে তারা যায়, দুই নম্বর প্রশ্ন হলো আপনি কেন ওই লাইনে দাঁড়ান নাই, আর আপনি কেন ওই জিনিসটা আপনি নেন না? মা তখন উত্তর দেয় যে বাবা এক নম্বর প্রশ্ন তুমি করছিলা কেন লাইনে দাঁড়াইছে, কইনারা লাইনে দাঁড়াইছে এই জন্য দাঁড়াইছে যে দুনিয়ার ভিতরে এখনো যারা জীবিত আছে তারা যে দোয়া করে যে আল্লাহ দুনিয়ার থেকে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তুমি তাদের আমি যে তেলাওয়াত করেছি বা জিকির আজকার করেছি এর একটা অংশ তাদের আমল নামায় পৌঁছাইয়া দাও, করে কি নজরে বলে কোরআনুল কারিমের তেলাওয়াত করে বক্সায়া দেয়, সুরাই ফাতিহা সুরাই ইখলাস পড়ে বক্সায়া দেয়,
কুরআনুল কারীমের তেলাওয়াত করে বক্সায়া দেয়, ওই যে একটা সবের অংশ, ইনাদের মাঝে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বণ্টন করে দেয়।